ছিল? আপনারা দিনের পর দিন যে গাছগুলো কেটে ফেলছেন, আপনারা জানবেন আপনারা মারাত্মক ভুল করছেন। কেননা একটি গাছ হাজার হাজার মানুষের এবং হাজার হাজার পশু পাখির প্রাণ বাঁচায়, অক্সিজেন দেয়। তাই আপনারা গাছ নষ্ট না করে বেশি বেশি করে গাছ লাগান। আর বেশি কিছু বলছি না, যতটা সম্ভব আপনারা বেশি বেশি করে গাছ লাগান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। শুনলি তো তোরা ওই লোকটার ভাষণ? বলছে একটা গাছ হাজার হাজার মানুষের, হাজার হাজার পশু পাখির জান বাঁচায়। আমি রে বাবা আর কোনোদিন গাছ কাটব না, পাইলে আরও গাছ লাগাবো। হ্যাঁ, আর সেই গাছ থেকে অক্সিজেন দেবে মানুষকে, পশু পাখিকে, আর সবারই জান বাঁচবে। তাই বলছে তোরাও যত পারবি বাপ গাছ লাগাবি, বেশি বেশি করি, ঠিক আছে? কিন্তু শুন বাপ, গাছ তো লাগাবো বলছি, আচ্ছা কোন গাছ লাগাইলে ভালো হয়, এমন একটা গাছের নাম বলবে যেন সেই গাছ থেকে মানুষ অক্সিজেনও পায়, আর সেই গাছের পাতা বেচেও যেন পয়সা হয়। কি গাছ লাগাবো বলতো? আব্বা তুমি এর বসো, আমি একটা গাছের চারা এনে দিচ্ছি, ঠিক আছে? যা তো বাবা যা, ভালো চারা লাগবে যেন সেই গাছের পাতা বেচেও পয়সা হয়। পাতা বেচেও পয়সা ইনকাম করব আমরা, ঠিক আছে আব্বা? মনে হয় কোনো দামি চারা আনতে গেল। তাইও হবে। এই তো শালা চারা পেয়ে গেলছি, এই চারাটা আব্বাকে যাই দিই গিয়ে লাগানোর পর বড় হবে, কত পয়সা হবে আব্বা তারপরে বুঝতে পারবি। যাই ইন্তাজুল তুই বাড়ি যা, দাউলিটা গাছটা লাগাবো। রাহুল, এই চারাটা আমার এই মুরগির ফার্মের সামনে লাগাই, যখন বড় হবে গোটা ফার্মটাকে ছেমা করে দিবে, তাহলে মুরগিগুলো ঠান্ডা থাকবে। আবার বড় হইলে এই গাছের পাতা বেচলেও পয়সা হবে বলছিস? তাহলে চারিদিকে লাভ হবে। আই এরু লাগাবো, ঠিক আছে? এরু বস ইন্তাজুল, তাহলে আসুক। ঠিক আছে থাক, সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম বলবি। হ্যাঁ বল, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে শুন বাপ, মাঝে মাঝে এসে পানি দিবি, ঠিক আছে? মাঝে মাঝে সুযোগ পেলে এসে পানি দিবি, তাহলে গাছটা তাড়াতাড়ি বড় হবে। হ্যাঁ, আর ভাষণে তো শুনেছিস একটা গাছ হাজার হাজার মানুষের জান বাঁচায়। পরিবেশ সচেতন মূলক কাজ এগুনা, আমরা যতই চাষা মানুষ হয় তাও তো বুঝি, এগুনাকে বলে পরিবেশের সচেতন মূলক কাজ। চো
আরে সর্বনাশ, আমার এলাকায় এত বড় সর্বনাশ? ওহ নো, এ তো গ্যাজার গাছ রে। আমি থাকতে এত বড় সর্বনাশ হতে দেবো না। আমি হলাম পরিবেশ সচেতনমূলক কমিটির লোক। আমি এক্ষুনি থানায় যাব। নমস্কার দারোগা বাবু। ওহ নো। নমস্কার প্রদীপ বাবু, বসুন। আপনাকে আমার খুবই ভালো লাগে, আপনি আমার এলাকায় সমাজ সেবামূলক কাজ করেন। সে তো আমি জানি স্যার, কিন্তু আপনি জানেন আমার এলাকায় কি হচ্ছে? কেন, আমাদের এলাকায় আবার কি হলো? সে আপনি আমার সঙ্গে গেলেই দেখতে পাবেন। চলুন তো দেখি, আপনিও চলুন। এই দেখুন স্যার, আমার এলাকায় এরকম দুঃসাহসী কাজ কে করলো? আমি একটা সমাজ সচেতনমূলক কমিটির লোক, আমি থাকতে এই কাজ কোনোদিন হতে দেবো না। গাছ লাগানো তো ভালো কাজ, এটা অপরাধ কিসের? আরে এটা কিসের গাছ আপনি জানেন দারোগা বাবু? না আমি তো জানি না। এটা গ্যাজার গাছ স্যার, গ্যাজার গাছ। হ্যাঁ এটা গ্যাজার গাছ। হ্যাঁ মশাই, এটা গ্যাজার গাছ। আচ্ছা বলুন তো এই জমিটা কার? তা তো আমি জানি না স্যার, এই জমি কার? ও দাদা শোনেন, এই জমিটা কার? এই জমিটা বিল্টার ভাইয়ের জমি। শুনুন, যার জমি তাকে আপনি তাড়াতাড়ি এখানে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। যান। ও বিল্টার ভাই, বিল্টার ভাই, আর তোমার ফার্মে পুলিশ এসছে। আমার ফার্মে পুলিশ এসছে? হ্যাঁ তাড়াতাড়ি চলো। চলো তো। এ দেখুন স্যার এসছে। আপনার নাম বিল্টার? হ্যাঁ স্যার আমার নাম বিল্টার। এই জমিটা কি আপনার? হ্যাঁ স্যার এই জমিটা আমার, আমার দাদু আমাকে দিয়েছে। আচ্ছা এই গাছটা আপনি কিসের জন্য লাগিয়েছেন? কেন স্যার, একদিন এই ভদ্রলোক একটা ভাষণে বলছিল আপনারা যত পারবেন বেশি বেশি করে গাছ লাগান, একটা গাছ হাজার হাজার মানুষের পশু পাখির প্রাণ বাঁচায়, তার লেগে এই গাছটা আমি লাগালছি, এটা আবার আমার অপরাধ কিসের? ও আচ্ছা, আপনি আমার মুখের ভাষণ শুনে এই গাছ লাগিয়েছেন, আপনি জানেন এটা কি গাছ? তা তো বাবু আমি চিনি না এই গাছটা কিসের গাছ। এই গাছের চারাটা আমার এই বেটালে এসে দিয়েছিল, দিয়ে আমি লাগালছি, ইয়াতে আবার আমার অপরাধ কি? এদিকে এসো, এই গাছটা তুমি চেনো কিসের গাছ? হ্যাঁ দারোগা বাবু আমি চিনি, এটা গ্যাজার গাছ। তুমি জানো গ্যাজার গাছ লাগানো আইনের চোখে দণ্ডনীয় অপরাধ? আমি কি করবো স্যার, আব্বা আমাকে বলি চলো এমন একটা গাছের চারা এনে দিবে তার পাতা বেচলে যেন পয়সা হয়, তার লেগে চারাটা আমি এনে দিয়েছিলাম, এটা আমার কি দোষ? ও তোমার কি দোষ? কনস্টেবল কিনাকে থানায় নিয়ে চলেন, তারপর বুঝবে গাঁজা কি জিনিস। থামেন স্যার, আমার আব্বাকে লিয়ে যান না, আমাকে লিয়ে চলেন, আমি অপরাধী। না স্যার আমার বেটাকে লিয়ে যান না, আমার বেটার খাওয়া দাওয়া খুব অসুবিধা হবে। না স্যার আপনি আব্বার কথা শুনেন না, আমাকে লিয়ে চলেন, আব্বা মাকে ছাড়া শুইতে পারবে না, আমাকে লিয়ে চলেন। আজে বাজে কথাগুলো স্যার। না স্যার আমাকে লিয়ে চলেন, আমাকে লিয়ে চলেন, আমার বেটার খাওয়া দাওয়া খুব অসুবিধা হবে, আমার হাগামুতারও খুব অসুবিধা হবে। এই দুজনকে লিয়ে চলেন, এই দুজনকে। মামু, মামা তুই ও চিনিস নে গাঁজা গাছ, মানা করতে পারছিস নে? ও ছিল আপনি এক্ষুনি কাটুন। তোমাদের অনুরোধ করে বলছি, আমার মতন হয়তো অনেকজনা গ্যাজার গাছ চিনো না, যাদের বাড়িতে গ্যাজার গাছ আছে খুব তাড়াতাড়ি কেটে ফেলো, নাহলে আমার মতন হাল হইতে পারে তোমাদেরও। চলো।